পঞ্চায়েত খানাকুল থানার অন্তর্গত ঠাকুরছে পঞ্চায়েতে যে গোট গঠন হচ্ছে, 13 জন বিজেপির প্রার্থীকে ঘেরা পুলিশের টোপে নিয়ে যাওয়া হয়েছে পঞ্চায়েতের ভেতরে। এর আগে 11 আগস্ট যেটা বোর্ড গঠন হওয়ার কথা ছিল, সেই বোর্ড গঠনের দুর্ভয়ের মধ্যে যে গণ্ডগোল হয়েছিল তার ফলে সেটা স্থগিতাদেশ হয়ে গেছিল। তারপর আজ আবার নূতনভাবে চলছে বোর্ড গঠন। এরপর দেখাবো, আপনারা নিউজ অগ্নির পর্দায় দেখুন। এরপর পরবর্তী যে খবরাখবর সেটা আমরা পাঠাচ্ছি। আজকের বিষয় নিয়ে খানাকুল বিধায়ক এবং পুরসুরা বিধায়ক কি বলছেন শুনবো। কী করবো, সেই জন্য আমাদের সদস্যরা পঞ্চায়েতের ভিতরে প্রবেশ করেছি। 12টা থেকে শুরু হবে, আমরা বাইরে অপেক্ষা করছি। আগে কি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে? যদি পুলিশ প্রশাসন সক্রিয় হয় তো কিছুই ঘটবে না। অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে তার জন্য তো হাইকোর্ট নির্দেশ দিয়েছে পুলিশকে। পুলিশ হাইকোর্টের সঙ্গে বুঝবে, আমাদের মাঝে কোনো ম্যাটারই নেই। সবাই 13 জন সদস্য, 13 জনই আমাদের পঞ্চায়েতের ভিতরে প্রবেশ করেছে। 12টা থেকে শুরু হবে ভোট গঠনের কাজ, তো আমরা মেজরিটি আছে, আমরা ভোট গঠন করবো। এমনি আপনাদের এইখানকার বিধায়ক সুশান্ত ঘোষ, আমি আসি। সব বিধায়ক তো থাকার কথা নয়, কেন থাকবো সব বিধায়ক? আমি জেলা সভাপতি হিসাবে আছি, ওইখানে খানাকুল বিধায়ক হিসাবে আছি। ভোট গঠন তো 11 তারিখেই হয়ে যেত। 11 তারিখ ইচ্ছাকৃতভাবে বারবার ভিতরে ব্যালট পেপার ছেড়ে দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের যারা সদস্য আছে তারা আমাদের প্রার্থীদের কাছ থেকে টেনে হিঁচড়ে ব্যালট পেপার নিয়ে ছেড়ে দিয়েছে, কালি লাগিয়ে দিয়েছে। আজকে আমরা এসেছি এখানে, 13 জন সদস্য আমাদের প্রবেশ করেছে। স্বাভাবিকভাবেই আমরা মেজরিটিতে আছি, আমাদের 13 আছে, তৃণমূল কংগ্রেসের 12। তাই আমরা ভোট গঠন করছি 100%। আর ভেতরে যদি অশান্তি পাকাই তার দায় পুলিশের আছে। এখন পর্যন্ত পুলিশের ভূমিকা কীরকম? দেখুন, এখন পর্যন্ত পুলিশের ভূমিকা সঠিক আছে আমরা দেখতে পাচ্ছি যেটা। তো কন্টিনিউ আমি আশা করব যে একদম যতক্ষণ না আমাদের ভোট গঠন হয়ে আমাদের প্রার্থীরা বাইরে বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত বা তারপরেও এলাকার পরিস্থিতি শান্ত রাখার জন্য পুলিশের এই ভূমিকাই যেন থাকে সক্রিয় মনে। কোথাও কি তৃণমূলের জমায়েত হয়েছে? কিন্তু তৃণমূল কংগ্রেসের কিছু নেই, জমায়েত বলে কিছু নেই। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন বিধানসভা থেকে মস্তান যারা রয়েছে, হারমাত যারা রয়েছে, বেছে বেছে তাদেরকে নিয়ে এসে বিভিন্ন জায়গায় সন্ত্রাস করার একটা পরিকল্পনা করেছে। এটা আমরা আগেই থানার ওসিকে জানিয়েছি, SDPOকে জানিয়েছি, SDOকে জানিয়েছি, আমরা লিখিতভাবেও জানিয়েছি, মেল পর্যন্ত করেছি। তো যদি অবৈধ জমায়েত হয় সেটা হাটানোর দায়িত্ব পুলিশের আছে। এর আগের দিন কি মানে এখানের অবস্থা, সিচুয়েশন কেমন ছিল? আপনি বলছিলেন দেখুন, এর আগে আমি 11 তারিখে যেদিন ভোট গঠন ছিল, ডেট ছিল, সব অঞ্চলে একসঙ্গেই ছিল, ওই দিন আমি যখন এখানে আসছিলাম কাজটা চৌমাথার মোড়ে আমার গাড়িকে অ্যাটাক করা হয়েছিল। পাথর বাজরা পাথর ছুঁড়েছিল, 100-150 ছেলে আমার গাড়িকে ঘিরে ধরেছিল, বোম বন্দুক নিয়ে তারা দৌড়ে আসছিল, বোমা ছুঁড়ছিল, পেট্রোল বোমা ছুঁড়েছিল, অ্যাসিড বোতলের ভিতরে অ্যাসিড ঢুকিয়ে সেই বোতল ছোড়া হয়েছিল গাড়িতে। আমরা কোনো রকমে সেদিন ফিরেছিলাম আমার ড্রাইভারের তৎপরতায়। তো আজকে আমরা ভেতরে এসেছি, এখানে এসেছি, পুলিশ প্রচুর আছে, আশা করব পুলিশের ভূমিকা যেন সক্রিয় সজাগ থাকে। আজকে কি নিরাপত্তাহীনতায় ভুগছেন না? আজকে ভুগছেন, আজকে এর আগের দিনের মতো? দেখুন, আমি তো এখানে বসে আছি এখন, আমার নিরাপত্তারক্ষী যারা আমাদের যারা আমার বিমানদার যারা নিরাপত্তারক্ষী আছে তারা তো রয়েছে, সেই সঙ্গে পুলিশও প্রচুর রয়েছে। শেষ পর্যন্ত দেখা যাক কী পরিস্থিতি হতে পারে। দাঁড়াও দেখি, এক দুই, এই দেখি আপনার তো, আপনার হাতে কি দেখি, আপনি কে? আচ্ছা, 1 2 3 4 5 করে আসুন। চলো চলো নিয়ে চলো, আপনি আসুন। Thank you.
ويديك تبعك